18 জুলাই তথা সোমবার দেশের 16তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। সারা দেশের সাথে এদিন একযোগে ত্রিপুরাতেও এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 19 জুলাই সকালে ভোটবন্দি ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানে করে ত্রিপুরা থেকে নয়াদিল্লির পার্লামেন্ট হাউসে নিয়ে যাওয়া হবে। আগামী 21 জুলাই দিল্লির পার্লামেন্ট হাউসে ভোট গণনা হবে। এদিন এমবিপি বিমানবন্দরে এমনটাই জানালেন রাজ্যের ইলেকশন কমিশনার কিরণ গিত্তে। রাষ্ট্রপতি নির্বাচন গতকালকে আমাদের অ্যাসেম্বলি বিল্ডিংয়ে হয়েছে। ভোট হওয়ার পরে আজকে যে ব্যালট বক্স আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে পেয়েছি সেটা পার্লামেন্টে চলে যাচ্ছে। আজকে আমাদের এখানে যে এআরও উনি ব্যালট বক্স নিয়ে যাচ্ছে। এটা যে রিটার্নিং অফিসার পার্লামেন্টে থাকে ওনার হাতে আজকে দুপুরে দেওয়া হবে। কাউন্টিং 21 জুলাই হবে। আমাদের যে অ্যাসেম্বলি সংখ্যা আছে 57 এমএলএস গতকালকে ভোট করেছেন। দুজন এমএলএস দিল্লিতে পার্লামেন্ট মধ্যে ভোট করতে চেয়েছিলেন আগে থেকে, একজন এমএলএ অ্যাবসেন্ট ছিল। 57 ভোট কাস্টিং হয়েছে আর এটা আমরা ব্যালট বক্সের মাধ্যমে আজকে দিল্লিতে পাঠাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।